আমাদের ইয়াং স্টাইলে আইডল হিসাবে আমাদের সুমন ভাইকে পছন্দ করতেছি সবাই। আমরা তো নোগাই ভোট দিব। ব্যারিস্টার সুমন ভাই অত্যন্ত খুবই ভালো মানুষ। দুজন থেকে আমাদের সাপোর্টার হয়েছে আপনার ব্যারিস্টার সুমন ভাই, কারণ তিনি সামাজিকতা বা যে আপনার এলাকার উন্নয়নের কাজে ব্যক্তিগতভাবে অনেক কিছু উনি করছেন। বিগত 10 বছর যাবৎ একজন আমরা দেখছি, তো এখন আমরা নতুন আমরা চাইতেছি পরিবর্তন। আমরা তো নোগাই ভোট দিব, আর আরও উৎসব মুখ আরও বেশি আছে, খুবই সুন্দর আনন্দ ফুর্তি লাগছে। বুড়ের আমেজ আমাদের চুনাগড় মাধবপুর দুনো পার্থী গরম, যেখানে উৎসব আমেজ খুব ভালো চলছে, খুব ভালো লাগতেছে। সুমন ভাইয়ের পক্ষে উনি আমি জানি যদি উনি 100% নির্বাচিত হবেন এবং 100% মানুষ উনাকে ভোট দেবে। কেন উনি লোক ভালো, উনি যদি নির্বাচিত হওয়ার আগেই এতগুলো ব্রিজ বানাইতে পারে, এতগুলো সমস্যা সমাধান করতে পারে, তো নির্বাচন আরও অনেক কিছু করতে পারে। সোনার ঘাটটা হচ্ছে নৌকার ঘাঁটি, এই পর্যন্ত নৌকা কোনোদিন পরাজিত হয় নাই, এবারও হবে না। বরং বিগত নির্বাচনে যত যেভাবে ভোট পেয়েছে তার চেয়ে দ্বিগুণ ভোট বেশি পেয়ে এবারও আমাদের নৌকা বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। বুড়ের পরিবেশ সুমনের খুব ভালো, লোকিখায় ভালো, ব্যক্তি ভালো, সে গরিব গরিব দুঃখীর জন্য সে ভাষা থাকে, মানুষের সাহায্য করে, সে অনেক ভালো। আমরা ব্যক্তি দেখি ভোট দিব। হ্যাঁ, এখন যেহেতু আমাদের ইয়াং স্টাইলে আইডল সুমন ভাই হিসাবে আমরা সবাই, এখন যেহেতু বিএনপি কোনো পক্ষ নাই, এই হিসাবে আমাদের সুমন ভাইকে পছন্দ করতেছি সবাই। সুমন ভাই উন্নয়ন করছে, অনেক উন্নয়ন করছে, যেহেতু তাই নিয়ে ইয়াং স্টাইল হিসাবে আমরা সবার পরিচিত, এবং তাই নিয়ে এটাই আশ্বাস দিয়েছে যেহেতু আমার ঢাকা থাকতে হবে না, আমি যেহেতু চুনাগাড়ের ফুলা চুনাগাড়ে থাকবো, আমাকে রিক্সাওয়ালা পাইবে, ডামটাকের মালিকও পাইবে এবং জনগণও পাইবে। আসলে হবিগঞ্জ সাইড আসন মাধবপুর সোনারুঘাট যত নির্বাচন হয়েছে বিপুল ভোটে সবসময় আমরা ফার্স্ট করে আসছি, নৌকার জয় এখানে শুনেছি। বিশেষ করে দুইটা উপজেলা চা শ্রমিকের অধ্যুষিত এলাকা, এই এলাকায় আমরা বৃহৎ শক্তির সাথে সায়াম পরিবার সবসময় আমরা নির্বাচন করে আমরা বিপুল ভোটে বিগত সমাজকল্যাণ মন্ত্রী পরপর 7 বার নির্বাচিত হয়েছেন। বর্তমান যে সাংসদ উনি একজন সৎ ব্যক্তি, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে অত্যন্ত সততার সহিত পরিশ্রমের সহিত এই মন্ত্রণালয়কে এই লসের অংশ থেকে লাভের অংশ নিয়ে আসছেন। জননেত্রী শেখ হাসিনার মন জয় করছেন, জননেত্রী শেখ হাসিনার খুব কাছের লোক উনি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যে আমাদের নৌকার যে জোয়ার সৃষ্টি হয়েছে সেই জোয়ার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই তারই ধারাবাহিকতায় আমরা আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী জননেতা অ্যাডভোকেট মাহবুব আলী মহোদয়কে আমরা বিপুল ভোটে বিজয় করব এবং আমরা ওনাকে আবারও পূর্ণমন্ত্রী হিসাবে পাবো। পরিবর্তনের পরে যদি সোনারঘাটের মানুষের ভাগ্যর কোনো পরিবর্তন হয় সেদিকে আমরা চাইতেছি যে সুমন ভাই নির্বাচিত করার উদ্দেশ্যে। এটা শুধু আমার কথা না, আপনার সোনারঘাট মাধবপুর সর্বসাধারণের কথা এটাই যে আমরা ব্যারিস্টার সুমন ভাই নির্বাচিত করব। উনি তো ব্যক্তিগতভাবে যেগুলা করছেন আমি বলবো সেগুলা ক্ষুদ্র পরিসর, কিছু কিছু ব্রিজ আছে উনি একটু বড় পরিসরে করছে, কিন্তু আমাদের দাবি থাকবো যে বিশেষ করে আমি সোনারঘাটের মানুষ হিসেবে আমি সোনারঘাটের কথা বলতে পারবো, যেমন বিশেষ করে সোনারঘাটের হসপিটালের দিকে যদি ওনার সুদৃষ্টি পড়ে হয়তো আমাদের স্বাস্থ্য খাতে একটু উন্নয়ন হতে পারে। দ্বিতীয়ত সোনারঘাটে আপনার সরকারি কলেজের একটা যে আপনার ওই শিক্ষকের যে একটা কোটা আছে এখানে কিন্তু কোনো দিনও পূরণ হয়েছে না, সেই দিকে যদি উনি লক্ষ্য দেন, কারণ এটা বড় পরিসরের কাজ, ওনার দ্বারা আমরা চাই এটা হবে। পূর্বপাড়ের একটা ব্রিজ খুবই প্রয়োজন, স্বাধীনতার পর থেকে এখন অবধি ব্রিজের খুবই দরকার কিন্তু এখন পর্যন্ত হয়েছে না। এইটা আরও আনুষাঙ্গিক কিছু কাজগুলো আছে যেগুলো আমরা চাইবো যে এখন বড় পরিসরের কাজগুলো উনি করবেন,